إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ লাইলাতুল কদরের রাত্রি চেনার আলামত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাত্রি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, নাতিশীতোষ্ণ হবে, অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না, মৃদু মন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে। সেই রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তি বোধ করবে। কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন। ওই রাতে বৃষ্টি বর্ষণও হতে পারে। সকালে হালকা আলোকরশ্মি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। শবে কদরের আমল নফল নামাজ পড়া, মসজিদে ঢুকেই দুই রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়া, দুই দুই রাকাত করে মাগরিবের পর ছয় রাকাত আওয়াবিন নামাজ পড়া, রাতে তারাবিহ নামাজ পড়া, শেষ রাতে সাহরির আগে তাহাজ্জুদ নামাজ পড়া, সম্ভব হলে সালাতুত তজবি নামাজ পড়া, সম্ভব হলে তাওবার নামাজ পড়া, সম্ভব হলে সালাতুল হাজত নামাজ পড়া, সম্ভব হলে সালাতুস শুকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া, কুরআন তেলাওয়াত করা, সূরা কদর, সূরা দুখান, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, সূরা ইয়াসিন, সূরা তোহা, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা কুরাইশ এবং চারকুল পড়া, বেশি বেশি দুরুদ শরীফ পড়া, বেশি বেশি তাওবা ও ইস্তেগফার পড়া, বেশি বেশি জিকির আজগার করা, পরিবার পরিজন বাবা মা ও মৃতদের জন্য দোয়া করা। শবে কদর শেষ দশকের বেজোর রাতগুলোতেই হওয়ার সম্ভাবনা বেশি, তাই শেষ দশকের বেজোর রাতগুলোতে অবহেলা করা উচিত নয়। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাত লাইলাতুল কদর। কেউ কেউ এই রাতকে শবে কদর নামে জানে, এজন্যই এই রাতটি মর্যাদার ও সৌভাগ্যের। কদর নামে একটি সূরা নাজিল করেছেন, এই রাতের বৈশিষ্ট্য ও ফজিলত বর্ণনা করেছেন। কি সেই ফজিলত ও মর্যাদা? নিশ্চয়ই আমি কুরআন মাজিদ নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রাতে। আপনি কি জানেন মহিমাময় কদরের রাত কি? মহামান্বিত কদরের রাত হল হাজার মাস অপেক্ষা উত্তম। এই রাতেই পবিত্র কুরআন নাজিল হয়েছে, এ কারণেই আল্লাহ তাআলা এই রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদিকে হাজার মাসের ইবাদত বন্দিগী ও আমলের সওয়াব দান করা হয়।